হ্যালো ভিউয়ার্স, সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি ওয়ার্ল্ড রাউন্ডারের ব্র্যান্ড নিউ শো বিপিএল সিজন সেভেনে। বিপিএল সিজন সেভেনের সাতটা দল নিয়ে পর্যায়ক্রমে আমরা রিভিউ করছি। আমরা এরই মধ্যে কথা বলেছি ঢাকা প্লাটুনস এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে নিয়ে। আপনারা বাদবাকি দলগুলি নিয়েও ভিডিও বানাতে বলেছেন, সেই অনুপ্রেরণা থেকে আজ আমরা কথা বলবো সিলেট দলকে নিয়ে। এই দলটি কেমন হলো, তাদের শক্তি দুর্বলতার জায়গা কোথায় এবং শিরোপা জয়ের সম্ভাবনা কতটুকু, নিশ্চয়ই আমরা এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। তবে সেই আলোচনা যাওয়ার আগে আমরা অবশ্যই একটু ফ্ল্যাশব্যাকে যেতে চাই। সিলেট রয়্যালস, সিলেট সুপারস্টারস এবং সিলেট সিক্সার্স নামে বিগত ছয় আসরে খেলেছে তারা, কোনো সাফল্য নেই। সিলেটের বিপিএলে সর্বোচ্চ দৌড় বলতে একবার প্লে অফে খেলা, সেটিও সিলেট রয়্যালস নামে বিপিএলের দ্বিতীয় আসরে। সবশেষ আসরে তারা নাসির হোসেন, সাব্বির রহমান, আফিফ, লিটনের সঙ্গে ফ্লেচার, ইমরান তাহির আর জেসন রয়ের মতো ক্রিকেটারদেরকে দলে ভিড়িয়েও প্লে অফে খেলতে পারেনি। এইবার বিপিএল সিজন সেভেনের যে আসরের নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধু বিপিএল, সেই বিপিএলে সিলেটের নাম হয়েছে সিলেট থান্ডার। এই দলটি কি পারবে সিলেটবাসীর আকাঙ্ক্ষা পূরণ করতে? সেই আকাঙ্ক্ষা পূরণের পথে প্লেয়ার ড্রাফট থেকে কাদেরকে তারা দলে ভিড়ালো সেটি আমরা সবার আগে দেখে নিতে চাই। প্লেয়ার ড্রাফট থেকে 11 জন দেশি ক্রিকেটার কেনা যাবে। সিলেট কিনেছে মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, রনি তালুকদার, রুবেল মিয়া, সোহাগ গাজী, নাজমুল ইসলাম অপু, নাহিম হাসান, মনির হোসেন খান এবং দেলোয়ার হোসেনকে। প্লেয়ার ড্রাফটের বাইরে গিয়ে পরবর্তীতে তারা কিনেছে পেসার এবাদত হোসেনকে। এখনও কিন্তু তাদের একজন লোকাল ক্রিকেটারের কোটা বাকি রয়েছে। এবার আমরা একটু দেখতে চাই কোন বিদেশি ক্রিকেটার ভিড়ছে এবার সিলেট থান্ডারে। ওয়েস্ট ইন্ডিজ থেকে শেফিন রাদারফোর্ড, আফগানিস্তান থেকে শফিকুল্লাহ শাফাক, নাবিউল হক, ওয়েস্ট ইন্ডিজ থেকে নেওয়া হয়েছে আরও একজন ব্যাটসম্যান জনসন স্টার্লস এবং শ্রীলঙ্কান অলরাউন্ডার জীবন ম্যান্ডিসকে। পরবর্তীতে তারা দলে ফিরিয়েছে ওয়েস্ট ইন্ডিজের আর একজন পেস বলার শেলডন কটরেলকে। আমরা যদি স্কোয়াড থেকে ব্যাটিং লাইনটাকে সেপারেট করি, আমরা দেখব যে আছেন ব্যাটসম্যান হিসেবে মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, রনি তালুকদার, রুবেল মিয়া এবং দুই বিদেশি শফিকুল্লাহ শাফাক এবং জনসন চার্লস। শেষ নামটি এই দলের সবচেয়ে এক্সপিরিয়েন্সড ব্যাটসম্যান বলতে হবে। ওয়েস্ট ইন্ডিয়ান এই ব্যাটসম্যান 155টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন এবং তার প্রায় 4000-এর কাছাকাছি রান আছে এবং একটি সেঞ্চুরি এবং 23টি 50 রয়েছে এবং তার ব্যাটিং যে স্ট্রাইক রেট সেটি কিন্তু 126-এর কাছাকাছি। এছাড়া এবং তিনি কিন্তু বলতে হবে তার সাম্প্রতিক যে ফর্ম তাতে বলতে হবে যে হি ইজ ইন টাচ। এবং আমরা শফিকুল্লাহ শাফাকের যে বিশেষত্ব, তিনি হচ্ছেন খুব দ্রুত রান তুলতে পারেন, সেটি তার স্ট্রাইক রেটের দিকে তাকালে আমরা দেখতে পাবো। 144-এর কাছাকাছি কিন্তু তার স্ট্রাইক রেট রয়েছে এবং 76টি ম্যাচে তার রান 750-এর উপরে। রনি তালুকদার, যদিও তিনি জাতীয় দলে নেই কিন্তু সবশেষ বিপিএলে তিনি ঢাকা ডাইনামাইটসের হয়ে খেলেছিলেন এবং তিনি কিন্তু খুব ভালো খেলেছিলেন। আমরা সবশেষ পরিসংখ্যানে দেখি তিনি সবশেষ সিজনে 300-এর উপরে রান করেছিলেন এবং বিপিএলের ওভারঅল তার পারফরমেন্স কিন্তু খুব একটি খারাপ নয়। তবে এদের মধ্যে যে কয়েকজন নাম বললাম, লোকাল যে ব্যাটসম্যান রয়েছে তাদের মধ্যে কিন্তু মিথুনের রান সবচেয়ে বেশি। তিনি সবশেষ সিজনে রংপুর রাইডার্সের হয়ে খেলেছিলেন এবং তার 1171 রান রয়েছে বিপিএলে। এবং এই দলের আর একজনের উপর সবাই তাকিয়ে থাকবে, তিনি ন্যাশনাল টিমের প্লেয়ার এবং তিনি লেট মিডল অর্ডারে গিয়ে কিন্তু দুর্দান্ত ব্যাটিং করতে পারেন। ফিনিশিং করার ক্যাপাবিলিটি তার খুব দুর্দান্ত এবং যদি আগে ব্যাটিং করেন রান এক্সেলারেট করার ক্ষমতাও কিন্তু তার দারুণ রয়েছে। তিনি বুঝতেই পারছেন কার কথা বলা হচ্ছে, আমরা মোসাদ্দেক হোসেন সৈকতের কথা বলছি। তার কিন্তু 750-এর কাছাকাছি রান রয়েছে টি টোয়েন্টিতে এবং স্ট্রাইক রেট 112-এর কাছাকাছি। আর এছাড়া যে আরেকজন যে ব্যাটসম্যান রয়েছেন রুবেল মিয়া, তিনি কিন্তু এইবারই প্রথম বিপিএলে খেলার সুযোগ পাচ্ছেন। এটি গেল মোটামুটি ব্যাটিং লাইন আপ। সেই ব্যাটিং লাইন আপের স্ট্রেংথ বাড়াবে আসলে আর একজনের নাম, তিনি হচ্ছেন, আমরা যদি জনসনের কথা বলি, জনসনের সঙ্গে এই দলের আর একজন এক্সপিরিয়েন্সড ক্রিকেটার হচ্ছেন জীবন ম্যান্ডিস। তিনি হচ্ছেন বেসিক্যালি অলরাউন্ডার এবং তিনি অলরাউন্ডার হলেও কিন্তু তার দুর্দান্ত ব্যাটিং করার ক্ষমতা রয়েছে সেটি আমরা তার পরিসংখ্যানে দেখতে পাই। 153টি টি টোয়েন্টি খেলেছেন তার, 2000-এর উপরে তার রান রয়েছে এবং যদি স্ট্রাইক রেটের দিকে তাকাই তার 122-এর উপরে স্ট্রাইক রেট। ইফ উই লুক অ্যাট নাও দ্য বোলিং লাইন অফ সিলেট থান্ডার, তাহলে আমরা দেখতে পাবো এই দলে আছেন নাভিনুল হক, সোহাগ গাজী, নাজমুল ইসলাম অপু, নাঈম হাসান, মনির হোসেন খান, দেলোয়ার হোসেন, এবাদত হোসেন এবং শেলডন কটরেল। আমরা যদি
এই বোলিং লাইন আপটার দিকে তাকাই দেখবো যে আসলে স্পিনারের সংখ্যা কিন্তু অনেক বেশি, সোহাগ গাজী, নাজমুল ইসলাম অপু এবং নাঈম হাসান এবং হচ্ছেন মনির হোসেন খান, তারা দুজন আমরা দেখতে পাচ্ছি যে অর্থোডক্স স্পিনার রয়েছেন এবং দুজন অফ স্পিনার রয়েছেন। এবং নাজমুল ইসলাম অপু এবং সোহাগ গাজী দুজনে কিন্তু সবশেষ সিজনে রংপুর রাইডার্সের হয়ে খেলেছেন এবং খুব যে আহামরি পারফরমেন্স ছিল তা নয় এবং ওভারঅল বিপিএলের পারফরমেন্সও তাদের আহামরি নয়, দুজনেই 40-এর উপরে উইকেট নিয়েছেন। এবং নাঈম হাসান খুব পটেনশিয়াল একজন অফ স্পিনার, তিনি এখনও জাতীয় দলে তার টি টোয়েন্টিতে অভিষেক হয়নি, টেস্ট ম্যাচ খেলছেন, তিনি সবশেষ সিজনে খেলেছিলেন চিটাগাংয়ের হয়ে, তিনিও মানে খুব বেশি যে ভালো বোলিং করেছেন তা কিন্তু নয়। তারপরে বলা যায় যে তাদের স্পিন বোলিং লাইন আপটা খুবই ভালো, কারণ এর সঙ্গে যখন আপনি জীবন মেন্ডিসের নাম ইনক্লুড করবেন এবং মোসাদ্দেক হোসেন সৈকত, তিনিও কিন্তু অকেশনাল বল করেন এবং থ্রু আউট দ্য বিপিএল সিজনে কিন্তু আমরা বিগত সিজনগুলোতে তাকে বোলিং করতে দেখেছি, সেই জায়গা থেকে বলবো যে তাদের স্পিন বোলিং লাইন আপটা কিন্তু খুব একটা খারাপ হয়নি, মোটামুটি ভালোই হয়েছে। যদি স্পিন ট্র্যাক হয় তাহলে তারা ভালো করবে, বাট ইফ উই লুক অ্যাট দ্য পেস বোলিং লাইন আপ তাহলে কিন্তু আমাদের বলতেই হবে যে এটা কিন্তু খুব একটা সুবিধাজনক নয়। কারণ আপনি যদি দেখেন দেলোয়ার হোসেনের কথা বলেন কিংবা এবাদত হোসেনের কথা বলেন, এবাদত হোসেনকে কিন্তু পরে দলে নেওয়া হয়েছে বাট এবং দেলোয়ার হোসেন তিনি কিন্তু এখনও বিপিএলে খেলার সুযোগ পাননি, সো তারা কী করবে সেটি একটা বড় ব্যাপার। এবং নাভিনুল হক আফগানিস্তানের এই পেসার, 21 বছর বয়সী পেসার, তারও কিন্তু খুব যে ভালো এক্সপিরিয়েন্সড সেটি কিন্তু নয়, আমরা দেখছি যে তিনি 28টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন, 29টি উইকেট রয়েছে ডানহাতি এই বোলার, সো দ্যাট একটু ইনএক্সপিরিয়েন্সড বোলিং বলতে হবে পেস অ্যাটাকটা। এবং সেই সঙ্গে এদের সঙ্গে আসলে বড় নামটি হবে হচ্ছে শেলডন কটরেল, সবশেষ ইনক্লুশন এই দলের, তিনি আসলে বোঝা যাচ্ছে যে এই দলের বোলিংকে আসলে তিনি নেতৃত্ব দেবেন ফার্স্ট বোলিং লাইন আপে। তিনি 80টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন, তার 114টি উইকেট রয়েছে এবং সবশেষ সিজনে কিন্তু তিনি খুব সম্ভবত রাজশাহীর হয়ে খেলে গিয়েছিলেন এবং দুর্দান্ত বোলিং করেছিলেন তার। ওভারঅল আমরা যদি এই দলের বোলিং লাইন আপের কথা বলি, সেই বোলিং লাইন আপের বিষয়টিতে যেটি আমরা দেখতে পাই সেটি হচ্ছে যে ইনএক্সপিরিয়েন্সড, কিন্তু তাদের বোলিং যে ইকোনমি কিন্তু খুব একটা খারাপ নয়, কিন্তু তারপরও বলতে হবে যে এই বোলিং লাইন আপটা নিয়ে কিন্তু তাদের বড় রকমের চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। এর সঙ্গে আরেকজন পেসারের কথা বলা হয়, অলরাউন্ডার আমরা যেটা বলছিলেন শেফিন রাদারফোর্ড, তিনি বেসিক্যালি অলরাউন্ডার, টপ অর্ডারে ব্যাটিং করে থাকেন এবং পেস বোলিং করে থাকেন, কিন্তু তার যে পরিসংখ্যা দেখছি খুব কিন্তু সমৃদ্ধ নয়। এই দলটার শক্তি ও দুর্বলতার জায়গা আলাদা করে চিহ্নিত করা খুবই টাপ একটা কাজ, কারণ আপনারা স্কোয়াড দেখে বুঝতে পেরেছেন যে এটি মোটামুটি একটা মিডিওকার দল বানানো হয়েছে। তবুও এই টাপ কাজটা আমরা করছি, আমাদের কাছে যেটা মনে হয়েছে যে ওভারঅল যদি আমরা মোটা দাগে বলি তাহলে হচ্ছে ব্যাটিং লাইন আপটাই তাদের শক্তির জায়গা, এবং দুর্বলতার জায়গা যদি বলি সেটি হচ্ছে বোলিং লাইন আপ, বিকজ বিশেষ করে তাদের পেস বোলিংয়ের জায়গাটা। সম্ভাবনার কথা কি বলবো বলেন তো, সিলেট সবশেষ যে আসরে দল বানিয়েছিল দুর্দান্ত একটা দল, সেই দল নিয়েও কিন্তু তারা প্লে অফে যেতে পারেনি, অর্থাৎ টপ ফোরে যেতে পারেনি। এই দলটার কতটুকু সামর্থ্য রাখে টপ ফোরে যাওয়া সেটি আসলে মাঠের পারফরমেন্সের উপর ডিপেন্ড করবে। আসলে অনেক সময় দল দেখে কিন্তু বোঝা যায় না, অর্থাৎ মিডিয়োকার দলগুলিও কিন্তু মাঠে অনেক সময় ভালো পারফর্ম করে ফেলে, বাট যেহেতু আমরা নামের বিচারে যদি আবার চিন্তা করি তাহলে আগের যে দুটি দলের অ্যানালিসিস আমরা করেছি ঢাকা এবং চট্টগ্রাম, সেই দুইটি দল থেকে তো অবশ্যই এই দলটি সিলেট থান্ডার পিছিয়ে রয়েছে। এই দলের যে সম্ভাবনা আমরা অলরাউন্ডার মনে করছি, প্লে অফে যাওয়াটা তাদের জন্যে খুবই দুরূহ। সিলেট থান্ডারকে আমরা দেব 5.5, আপনি কত দিচ্ছেন? আপনি কি মনে করেন এই দলের সামর্থ্য রয়েছে সুপার ফোরে যাওয়ার কিংবা তারও বেশি দূর যাওয়ার?